গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবা পরিস্থিতিতে ফিল্ডিংয়ে যেন স্নায়ুচাপে ভোগেন তামিম ইকবাল, যেমনটা আজও করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। জস ব্রাউনের সহজ ক্যাচ ফেলেছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসের পঞ্চম ওভারে ঘটে এই ঘটনা। ওবেদ ম্যাকোয়ের করা ওভারের পঞ্চম বলটি ঠিকমতো টাইমিং করতে পারেননি জস ব্রাউন। বল দূরত্ব না পেলেও অনেকটাই উপরে উঠে যায়। এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল বলের নিচেই ছিলেন। জায়গায় দাঁড়িয়েও বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তামিম। চলিত বাংলায় বলা যায় ডাল ভাত ক্যাচ ছিল, সেটাও হাতে জমাতে পারলেন না বরিশালের অধিনায়ক। তাতে 20 রানে জীবন পান ব্রাউন। অবশ্য তামিমে এই ভুলের খেসারত হিসাবে বড় কিছু গুনতে হয়নি চট্টগ্রামকে। ম্যাকোয়ের পরের ওভারেই সাজঘরে ফিরেছেন ব্রাউন। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ম্যাকোয়েকে তুলে মারতে গিয়ে আরও একবার মিস টাইমিং হয় ব্রাউনের। এবার বল আসে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারের হাতে। তামিম ভুল করলেও মিলার ভুল করেননি। সহজ ক্যাচ রূপে নেন এই প্রোটিয়া। তাতে 22 বলে 34 রান করে থেমেছেন ব্রাউন। তার এই ইনিংসে 2, 4 ও 3টি ছক্কার মারছিল।